নমস্কার বন্ধুরা, সায়নদীপাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো গোলা রুটি। সকালের জলখাবার অথবা স্কুল কলেজের টিফিনের জন্য চটজলদি এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। পুষ্টিকর এবং হেলদি এই খাবারটি। গোলা রুটি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি 1/4 কাপ গ্রেট করা গাজর, 4 থেকে 5টা কুচনো বিনস, 1টা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 3 থেকে 4টে কুচনো কাঁচা লঙ্কা। কুচনো সবজিগুলোকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মেজারিং কাপের আটা আর 1 কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং পরিমাণ মতন জল দিয়ে দিয়ে আস্তে আস্তে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। দেখুন, এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আপনারাও এইরকমভাবেই একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবেন। এরপর ব্যাটারটির মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন মিষ্টি। আপনারা চাইলেন চিনিটা স্কিপ করেও যেতে পারেন। আবারও ব্যাটারটি ভালো করে মিশিয়ে নেব। এরপর ব্যাটারটি আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। ব্যাটারটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে। এবারে 1 চামচ সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে হাতার সাহায্যে ব্যাটারটিকে চারিদিকে ছড়িয়ে পাতলা করে নিতে হবে। পর ঢাকনার সাহায্যে আমি ফ্রাইং প্যানটা ঢেকে দেব। ঢেকে ঢেকে কম আছে, আস্তে আস্তে করে ভাজলে গোলা রুটিটা খুব সুন্দর হবে। ঢাকনাটা সরিয়ে নিলাম, 1 পিঠ হয়ে গেছে। এবার আমি অপর দিকটা উল্টে দেব। দেখুন এই পিঠটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পিটি খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আপনারাও এরকমভাবেই ভেজে নেবেন। আমার গোলা রুটি রেডি হয়ে গেছে। বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয় এই খাবারটি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অনুরোধ রইল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার জন্য। নমস্কার।